হাব হপার অরিজিনালের প্রথম বাংলা পডকাস্ট মন কানেকশন। ইনস্টাগ্রামে ফলো করো মন কানেকশন এই পেজে, ডাইরেক্ট মেসেজ করে পাঠাও তোমার লাইফের সমস্যা যার সলিউশন থাকবে মন কানেকশনে, তাই ফলো করতে ভুলো না। Hub Hopper Originals Moon Connection তুমি শুনছো মুন কানেকশন আর জে সৌমির সাথে। দুর্গাপূজা শেষ হলো, প্রতিবারের মতোই চার দিনের আয়োজন শেষে ভাসান গেলেন প্রতিমা। আসছে বছর আবার হবে এইভাবেই। তবে সেই অপেক্ষার অবসানের আগেই পূজিত হলেন নারী, আর এবার মেয়ের রূপে, যে মেয়ে গৃহস্থের ভাণ্ডার পূর্ণ করে, অর্থের অভাব দূর করে, আমাদের বাড়িতে যার পা পড়লে সুখে শান্তিতে জীবন কাটে। আয়োজন তো হলো, কিন্তু এই বিশ্বাস, এই বোধ, এই ভক্তি, সেটা কি শুধুই মাটির মূর্তিতে আটকে থাকবে? লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, এই কথা কাউকে বলার আগে একবার কি ভেবে দেখব না যে লক্ষ্মীমন্ত সংজ্ঞা আসলে কি? আজ মন কানেকশনে খুঁজব সেই লক্ষ্মীমন্ত মেয়ের আসল সংজ্ঞা। দীপালির বয়স 34, একটি বেসরকারি সংস্থায় চাকরি করে, এক্সিকিউটিভের কাজ, মাস গেলে বাড়িতে মোটা মাইনে নিয়ে আসে। এখনও সে বিয়ে করেনি, বা সমাজ বলেছে যে ওর এখনো বিয়ে হয়নি। সমাজে নাকি এখনও উচ্চশিক্ষিতা মেয়েদের বিয়ে হতে সমস্যা হয়। দীপালি MBA করেছে, ওর সমতুল্য বা ওর থেকে যোগ্যতায় বেশি না হলে বিয়ে দেওয়া অসম্ভব। দীপালিকে ওর অভিজ্ঞতা এটাই বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, মেয়েরা যদি তার স্বামীর থেকে কম রোজগার করে তখন তো সমস্যা থাকে না? স্বামীর চেয়ে তার আয় বেশি হলে কেন সে একজন ভালোবাসার মানুষ পায় না? সমাজ বলেছে এটা মেল শোভিনিজম, আমাদের সমাজ পুরুষতান্ত্রিক, তাই পুরুষ সেখানে 10 কদম এগিয়ে থাকে, আগেও ছিল, এখনো আছে। স্ত্রী যদি যোগ্যতায় বেশি হয় তাহলে পুরুষের নাকি ইগোতে লাগে। ছেলের পরিবারও ভেবেছে যে আমার ছেলের চেয়ে একটু নিচু হওয়াই ভালো, তাহলে অ্যাডজাস্ট করে চলবে, না হলে সেই মেয়ে নাকি হাতের বাইরে বেরিয়ে যাবে। এই একটিমাত্র ইগোর জন্যে দীপালি এখনও জীবনে ভালোবাসার মানুষ পায়নি। ও বুঝেছে যে ভালোবাসাতেও অনেক শর্ত থাকে, সেগুলো না মানলেই তুমি অলক্ষ্মী। দীপালির মতো এমন অনেকেই আছে। মেয়েরা এখন প্লেন ওড়ায়, যুদ্ধ করে দেশের রক্ষা করে, উকিল হয়ে, সাংবাদিক হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই সবটাই তার শিক্ষাগত যোগ্যতা, আর এই যোগ্যতার বিনিময়ে মোটা টাকা ঘরে নিয়ে আসে সে। ঋদ্ধি একজন হাউসওয়াইফ, বরের মতো তার রোজগার না হলেও উপার্জন নেহাত খারাপ নয়, কিন্তু তার শ্বশুর বাড়ির কাউকে সে কিছু দিতে গেলে তারা সেটা নিতে চায় না। ঋদ্ধি বুঝেছে মেয়েদের টাকায় সংসার চলে না, মেয়েদের টাকায় সংসার চললে তা নাকি শ্বশুর বাড়ির অপমান। সংসার চালাবে ছেলেরা, এটাই ছেলেদের দায়িত্ব, এটাই সমাজ বলে দিয়েছে, আর মেয়েদের উপার্জনটা বাড়তি হিসেবে দেখা হয়। সেটা যদি কম হয় তাহলে বরং ভালোই, মেয়ে থাকবে ছেলের এবং তার পরিবারের অধীনে। মজার কথা হলো, প্রতি বছর ঋদ্ধির শ্বশুরবাড়ির লোকজন ধুমধাম করে লক্ষ্মী পুজো করে। তাদের পরিবারে কোনোদিনও যাতে অর্থের অভাব না হয় সেই জন্য একটি মেয়ের মূর্তির সামনে হাত জোর করে প্রার্থনা করে তারা। ঋদ্ধি শুধু তাকিয়ে দেখে, ওকেই তো পুজোর কাজে আসল দায়িত্ব পালন করতে হয়, ওর রোজগার করা এক পয়সাও সেই পুজোর আয়োজনে কেউ নেয় না। বর যা যা নিয়ে আসে তাতেই পুজোর আয়োজন হয় ঋদ্ধির শ্বশুর বাড়িতে। আমরা শুধু লক্ষ্মীর আরাধনাই করি না, বাস্তবেও আমরা লক্ষ্মীকে চাই। সে হবে মূর্তির মতো শান্ত, নিটোল একটি মুখে মায়া জড়ানো দুটো চোখ থাকবে তার। সে তো কখনো কথা বলে না, সে শুধু লক্ষ্মী মেয়ের মতো এক জায়গায় বসে থাকে। বাস্তবেও আমরা কোনো মানুষকে তো খুঁজি না, খুঁজি ওই মাটির মতো ধীর স্থির একটি মেয়েকে, সেই তো লক্ষ্মী। এর একটুও অন্যথা হলে মেয়ের নামের আগে অলক্ষ্মী বিশেষণ বসে যায়। না, আমি পূজোর বিরোধী না,
আমি আয়োজন বা আরাধনা বা মানুষের ভক্তির বা বিশ্বাসের বিরুদ্ধেও নই, তবে হ্যাঁ আমি বিরোধিতা করছি। বিরোধিতা করছি সেই সব মানসিকতার যেখানে মূর্তির কাছে আমরা মাথা নোয়াই কিন্তু রক্তমাংসের নারীর কাছে নয়, যেখানে মূর্তির ক্ষেত্রে আমরা শর্ত চাপাই না অথচ বাস্তব জীবনে হাজার শর্তের বোঝা চাপিয়ে দিই মেয়েদের উপরে। ভক্তি থাকুক, ভালোবাসা থাকুক, বিশ্বাস থাকুক, শুধু তার কিছুমাত্র অংশ আমরা যেন বাস্তব জীবনেও মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য করতে পারি, তবেই তো সম্পন্ন হবে আসল উৎসব। ভালো থেকো তোমরা সবাই। মন কানেকশনকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না। মন কানেকশন MONCONNECTION আর আগামী শুক্রবার ফিরছি মন কানেকশনের আরও একটা এপিসোড নিয়ে। টিল দেন নিজের মনের যত্ন নাও আর সৌমির সাথে শুনতে থাকো মন কানেকশন। মন কানেকশন আর যে সৌমির সাথে মন কানেকশন। আমরা কি আমাদের নিজেদের মনের কথা বুঝে উঠতে পারি সবসময়? ভালো তো বেশে ফেলি, কিন্তু রিলেশনশিপে চলে আসে অনেক সমস্যা, আর সেই সব কিছু নিয়েই, লাইফের আরো নানান কথা নিয়েই মন কানেকশন। এর পুরো এপিসোডটা শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ওপেন করো আর শুনতে থাকো মন কানেকশন আর যে সৌমির সাথে।